Students of class 6, welcome to online class. Today's task is grammar. You have some home tasks from article preposition. So follow the board. In the previous class, I have revised articles and preposition. And you have some home tasks. I have told the uses of a and an, and also the. Now I am going to write the answers of that home tasks. যে হোমটাসগুলো আগে ক্লাস দেওয়া হয়েছিল সে তার উত্তরগুলো লেখা লেখানো হচ্ছে আর সে কোশ্চেনগুলো ছিল দিস ইজ ড্যাশ ক্যাট এটি একটি বেড়াল তাহলে দিস ইজ এ ক্যাট এটি একটি বেড়াল মালা হ্যাজ ড্যাশ পেন মালার একটা পেন আছে মালা হ্যাজ এ পেন মালার একটা পেন আছে ড্যাশ পেন ইজ ব্ল্যাক ওই পেনটি কালো এখানে ওই বিশেষ পেনের কথা বলা হচ্ছে এই জন্য কিন্তু দা হবে দা পেন ইজ ব্ল্যাক নাম্বার ফোর দিস ইজ ড্যাশ অ্যাপেল এটি একটি অ্যাপেল যেহেতু অ্যাপেল শুরু হয়েছে এ দিয়ে ভাবেন তার জন্য অ্যান অ্যান অ্যাপেল দিস ইজ ড্যাশ এগ এটি একটি ডিম অ্যান এগ এখানেও ভয়েল আছে দ্যাট ইজ ড্যাশ ফক্স ওটি ওইটি একটি শেয়ার তো ফক্স কনসোনেন্ট আছে জন্য এ ড্যাশ মুন ইজ কুল চাঁদ এখানে বিশেষ বস্তু বা একটা বস্তু কথা বলা হচ্ছে এই জন্য দা আই সেল বাই ড্যাশ আমব্রেলা আমি ছাতা কিনব তো এখানে অ্যান যেহেতু ভাবেল আছে দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট এটি একটি হাতি অ্যান্ড দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি এটি একটি বিশ্ববিদ্যালয় তাহলে এখানেও কিন্তু দেখতে হবে যে উচ্চারটা ইউ হচ্ছে তো আমাদের বললাম যে ইউ আর ওয়া উচ্চারণ হলে এ হবে এই জন্য এ ইউনিভার্সিটি এটা হচ্ছে রুল অফ এক্সেপশন ব্যতিক্রম নিয়ম ড্যাশ ফিফটিন আগস্ট ইজ এ রেড লেটার ডে বিশেষ দিন হয়ে যাচ্ছে যেন তা ড্যাশ তাজমহল ইজ এ ড্রিম ইন মার্বেল তাজমহল হলো একটা স্বপ্নের মার্বেল তৈরি স্বপ্নের একটা স্তম্ভ তো বিশেষ বস্তু দা মিস্টার রয় ইজ ড্যাশ এম এ এখানে উচ্চারণ করতে গিয়ে দেখো এম প্রথমে এ আসছে কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে কিন্তু অ্যান বসে এই জন্য অ্যান এম এ আর তারপরে বাট ইজ ব্রাদার ইজ ড্যাশ বি এ কিন্তু তার ভাই একজন বি এ পাস কিন্তু বি উচ্চারণ করতে গেলে কনসোনেন্ট আসছে এই জন্য এ এ বি এ ড্যাশ অ্যাপেল ড্যাশ ডে দিনে একটা অ্যাপেল খেলে তো একটি অ্যাপেল অ্যান অ্যাপেল এ ডে দিনে একটা অ্যাপেল খেলে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে ডাক্তারকে দূরে রাখে দা
next 15. Tess, rolling stone gathers no moss. চলমান পাথরে কোনোদিন সারলো যাবে না। তাহলে এ এ রোলিং স্টোন। ট্রান্সলেটর হলো দিস ইজ এ ক্যাট, মালা হ্যাজ এ পেন, দ্য পেন ইজ ব্ল্যাক, দিস ইজ অ্যান অ্যাপেল, দিস ইজ অ্যান এগ, দ্যাট ইজ এ ফক্স, the moon is cool, I shall buy an umbrella, this is an elephant, this is a university, the 15th August is a red lettered day, Taj Mahal is a dream in marble, Mr. Roy is an MA but his brother is a BA, an apple a day keeps the doctor away, and the last one, a rolling stone gathers no moss. Next B. B এ থেকে ছিল এরর কারেকশন, কারেক্ট দ্য এরর্স, ভুল ঠিক করো, ভুল সংশোধন করো, গিভ মি অ্যান বুক, এটা ছিল অ্যান্সার আগের দিন লিখেছিলাম, গিভ মি এ বুক, হি ইটস এ অ্যাপেল, এটা হয়ে যাবে হি ইটস অ্যান অ্যাপেল। Number 3, he has dash ox, he has an ox. Number 4, I saw an cat likha ache, uttar hobe I saw a cat. Ekti bral dekhechilam. I have read Gita. এখানে একটা আর্টিকেল বসবে, সেটা হচ্ছে গীতা একটা ধর্মগ্রন্থ, তার আগে দা বসবে, দা গীতা। আই ক্যান রিড দা ইংলিশ, এখানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, তাই যেন দা বসবে না, শুধু আই ক্যান রিড ইংলিশ, দাটা বসবে না। নেক্সট, ইংলিশ ইজ এ ব্রেভ নেশন, এখানে ইংলিশ একটা দেশের কথা বলা হচ্ছে, ইংল্যান্ড ব্রিটিশকে বলা হচ্ছে ইংলিশ, সেহেতু তার আগে দা বসবে, দা ইংলিশ, দা ইংলিশ ইজ এ ব্রেভ নেশন, ইংল্যান্ড বা ব্রিটিশ একটা মহৎ সাহসী দেশ। নেক্সট 8, দ্য বেঙ্গলি ইজ আওয়ার মাদার টং, এখানে বেঙ্গলি একটা ভাষা, এই জন্য ল্যাঙ্গুয়েজের আগে দা বসবে না, শুধু বেঙ্গলি বসবে, দাটা ক্রস, দা হবে না, শুধু হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টং। নম্বর 9, বেঙ্গলি ক্যান স্পিক বেঙ্গলি ফ্লুয়েন্টলি, বাঙালিরা ভালো বাংলা বলতে পারে, এখানে বাঙালি জাতি বোঝাচ্ছে, এই জন্য কিন্তু দা হবে, দা বেঙ্গলি, দা বেঙ্গলি ক্যান স্পিক বেঙ্গলি ফ্লুয়েন্টলি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্য ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটার ভাষা, তাই জন্য শুধু ইংলিশ হবে, দাটা হবে না। তাহলে ম্যাচ করো না একবার, গিভ মি এ বুক, হি ইটস অ্যান অ্যাপেল, হি হ্যাজ অ্যান অক্স, আই স এ ক্যাট, আই হ্যাভ রেড দ্য গীতা, আই ক্যান রিড ইংলিশ, দ্য ইংলিশ ইজ এ ব্রেভ নেশন,
Bengali is our mother tongue. The Bengali can speak Bengali fluently. English is a foreign language. Next, the last question was make sentence. There was a chart and you have to make sentences. This is an ox. This is an ox. It is a sound. This is a dog. It is a cuckoo. This is not an ant. Not a jigger second eye is called the body. Number four. This is not a goat. Number five, this is an owl. This is an emu. This is not an umbrella. This is a European. এখানে ইউ দিয়ে ই দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউর মতো, তো ইউ বা ওয়া উচ্চারণ হলেই ভয় থাকলে কিন্তু এ বসবে। This is not a, এখানেও ও আছে, ওই ওয়ান উচ্চারণ হচ্ছে জন্য এ বসছে, ওয়ান রুপি নোট। And the last one, this is a one-eyed deer. এটি একটি এক চোখওয়ালা হরিণ। So the sentences are: this is an ox, this is a dog, this is not an ant, this is not a dog, a goat, this is an owl, this is an emu, this is not an umbrella, this is a European, this is not a one rupee note, this is a one-eyed deer. The students may write is or is not in any places. You have to write correctly the article A or N in proper places. Now, preposition. প্রিপোজিশন প্রাধান্যই অব্যয়। আগে এর ডেফিনেশন জানতে হবে যে যে ওয়ার্ড কোন নাউন ও প্রোনাউনের পূর্বে বসে তার সঙ্গে পূর্ববর্তী কোনো ওয়ার্ডের সম্বন্ধ বুঝিয়ে দেয় তাকে বলে প্রিপোজিশন। প্রি অর্থাৎ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। তো নাউন প্রোনাউনের পূর্বে
অবস্থিত হয়ে সম্বন্ধ নির্দেশ করে। তো যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে বুক আর টেবিল একটা সম্পর্ক আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে বুকটা নাউন টেবিলটা নাউন, দুটি নাউন প্রোনাউনের মাঝে বসছে অন, আর বসে একটা সম্পর্ক নির্দেশ করছে যে বইটা কোথায়, টেবিলের ওপরে না নিচে, তো ওপর নিচে সম্পর্ক নির্দেশ করছে। একইভাবে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে, দুটো নাউনের মাঝে বসে একটা সম্বন্ধ নির্দেশ করছে যে বিড়ালটি কোথায় আছে, টেবিলে কোথায়, ওপর নিচে সম্পর্ক নির্দেশ করছে। তো নাউন প্রোনাউনের মাঝে বসে পূর্ববর্তী শব্দগুলির সঙ্গে একটা সম্বন্ধ বা সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে বলা হচ্ছে প্রিপোজিশন। এবারে তোমরা প্রিপোজিশন সম্বন্ধে অনেক জানো যে কী কী প্রিপোজিশন হয়, ইন, অন, অ্যাট, টু, ফ্রম, বাই, কোথায় কোথায় বসে, সেগুলো একটু জানতে হবে। যে আগে তোমাদের যখন পার্টস অফ স্পিচ ক্লাস হয়েছিল তখন লেখা হয়েছিল প্রিপোজিশন কাকে বলে আর এক্সাম্পল, বিভিন্ন রকম এক্সাম্পল। তো আজকে শুধু কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো ব্যবহার নিয়ে আলোচনা হচ্ছে, আর হোম টেস্টটা পরের ক্লাসে দেবো। প্রিপোজিশন নিয়ে আজকে একটু আলোচনা করা হচ্ছে, যেহেতু আগে আর্টিকেল হয়েছি, আর্টিকেল সম্বন্ধে কিছু বলা হয়নি, শুধু হোম টাস্ক দেওয়া হয়েছে যাতে প্র্যাকটিসটা ভালো থাকে, এখন প্রিপোজিশন নিয়ে বলা হচ্ছে। সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন, একটা হচ্ছে অ্যাট, অ্যাট করে বসে সাধারণত ছোট জায়গা বোঝাতে, ছোট জায়গা বোঝাতে কিন্তু অ্যাট বসে। সময় বোঝাতে অ্যাট শক্তিকর, ছোট জায়গা। আবার টাইম মানে অ্যাট 4 PM, চারটের সময়, এভাবে জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। নাম্বার টু, ইন কোথায় বসে, বেশিরভাগ ক্ষেত্রে বড় জায়গা সাল, এই ক্ষেত্রে ইন বসে। যেমন ইন বর্ধমান বা ইন পূর্ব বর্ধমান, ইন 1920, তো সালের আগে বা বড় জায়গার আগে কিন্তু ইন বসে। নেক্সট টু কোথায় বসে, কোন দিকে গতি বোঝাতে টু বসে, গতি বোঝাতে টু বসে। এক্সাম্পল কি হবে, না হি ইজ গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছে। আবার ইনফিনিটিভের ক্ষেত্রে, ইনফিনিটিভ এর ক্ষেত্রে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, মনে রাখতে হবে টু প্লাস ভার্ব, সেক্ষেত্রে
to go, to play, খেলতে যেতে, এক্ষেত্রে to বসে। Next into, into কোন বসবে? ভেতরের দিকে গতি বজাতে, ভেতর দিকে গতি বজাতে ইন্টু বসে। গতিশীল কোনো বস্তু কেউ দৌড়ে ঘর ঢুকছে এইরকম কিছু বোঝা যায়, কিন্তু বসে ইন্টু। যেমন দ্য ক্যাট ইজ রানিং ইন্টু দ্য রুম, মানে বিড়ালটি ছুটে ঘরে ঢুকছে। নম্বর ফাইভ, বাই, বাই মানে দ্বারা। কোনো কাজ যদি কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা সম্পন্ন হয় তখন সেটা হবে বাই। যেমন কোনো কাজ ব্যক্তি বা প্রাণীর দ্বারা হলে তখন বাই বসবে। এক্সাম্পল, দ্য টাইগার ওয়াজ কিল্ড, বাই দ্য হান্টার। বাকি মল্ল কার দ্বারা? শিকারীর দ্বারা। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। এইভাবে আমি পাঁচটা এক্সাম্পল বলা হলো, পাঁচটা প্রিপারেশন আলোচনা করলাম, পরের দিন বাকিগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এইগুলো ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করে রাখবে। অ্যাট জায়গা বোঝাতে, ইন বড় জায়গা সাল, টু কোনো দিকে গতি বোঝাতে আর ভার্বের আগে, আর ইন্টু ভেতর দিয়ে গতি বোঝাতে, আর বাই দাঁড়া বোঝাতে। এছাড়া আরও অনেক ইউজ হয়, মেন ব্যাপারগুলো লেখা হবে। আই হোপ ইউ উইল ডু সো, ইউ হ্যাভ টু রাইট দিস ইন ইয়ার কপি, মেমোরাইজ ইট। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।